हाय स्टूडेंट्स ऑफ क्लास 12, दिस इज अपूर्व विश्वास। आज के आलोचना करछि WBT टेस्ट पेपर 2021 एर इंग्लिश सॉल्व निये। आज के जे स्कूलटा निये सॉल्व करब सेटा होच्छे फोर्थ स्कूल। तुम्हारे जादेर आर्ट्स बा कॉमर्स एर टेस्ट पेपर आछे तारा सेटा 252 नम्बर स्कूले पाबे। तो चलो शुरू करी। आई हार्ड द डैश अफ हुईल्स, आई हार्ड द रामबेल अफ द हुईल्स। রাম্বল মানে হচ্ছে গড়গড় শব্দ, চাকা যেরকম শব্দ হয়, তো আমি সেই শব্দটা শুনেছি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি অ্যান্ড বিকেম এ পার্ট অফ কসমস। আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের বডিটা কসমসের পার্ট হয়ে যায়। দ্য টেম্পল হুইচ হ্যাজ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ইজ দ্য শিবা টেম্পল। শিবা টেম্পলটা রামেশ্বরমকে পিলগ্রিমসদের কাছে ফেমাস করেছিল। হোয়েন দ্য জার ওক আপ, দ্য ওয়ান্ডেড ম্যান আস্কড ফ্রম হিম হিজ ফরগিভনেস। যখন আহত লোকটা যার যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন আহত লোকটা তার কাছে ক্ষমা চেয়েছিল। এই যে একটা কনফিউজিং বিষয় রয়েছে যে যখন ওয়ান্ডেড ম্যানটা রিভাইভ করে, অর্থাৎ দিনের বেলা যখন সে দৌড়ে আসে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল, সেন্সলেস হয়ে গিয়েছিল, তারপর যখন রিভাইভ করে তখন যারের কাছে জল চেয়েছিল, আর পরের দিন সকালবেলা যখন যার ঘুম থেকে ওঠে তখন ওয়ান্ডেড ম্যান তার কাছে ক্ষমা চেয়েছিল, যেহেতু সে তাকে মারতে এসেছিল কিন্তু যার তাকে বাঁচিয়েছিল সেই কারণে। তো এটা খুবই কনফিউজিং আর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করো এই টাইপের একটা প্রশ্ন তোমাদের আসবে, কিংবা পার্টিকুলার এই প্রশ্নটাই আসতে পারে পরীক্ষায়। তারপর শর্ট কোশ্চেনসগুলি করছি। হোয়াট ওয়াজ দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট টায়ার্ড অফ। তো আইস হ্যাবিটের গল্পের নায়িকাটা কি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে? তো দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট ওয়াজ টায়ার্ড অফ হিয়ারিং দ্যাট শি হ্যাড এ প্রিটি ফেস। তো আইস হ্যাবিট গল্পের যে হিরোইন সে মনে করছে, মানে সে তার একটা প্রিটি ফেস রয়েছে সেটা শুনে শুনে সে ক্লান্ত। তো আমি অলরেডি তোমাদেরকে আরও ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলের মধ্যে, ফার্স্ট সেকেন্ড থার্ড স্কুল রয়েছে তোমাদের। আশা করছি WBT টেস্ট পেপার পুরোটাই সলভ করে দেওয়া হবে পরীক্ষার আগে। তোমাদের কোনো তাড়া নেই, এখনও পরীক্ষার 2 মাস টাইম রয়েছে। আমি আরও রেগুলার ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো যাতে করে আরও তাড়াতাড়ি ভিডিও দিই। আমি একটু ব্যস্ত রয়েছি বলে ভিডিওগুলি খুব তাড়াতাড়ি দিতে পারছি না, তবে প্রতি সপ্তাহে ভিডিও আসছে তোমাদের। আমি চাইবো এখন থেকে প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও বা 3টে করে ভিডিও দেওয়ার জন্য। তোমরা অনেকেই 8 নম্বর বা 9 নম্বর স্কুলের কোশ্চেন্স বলছো যেগুলি সলভ করে দিতে, তো আমি তো পরপর যাব সলভ করিয়ে। তোমাদের যাদের সমস্যা হচ্ছে তো ওই পার্টিকুলার কোশ্চেন্সটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। আমি হয়তো অনেক কটা যদি এরকম কমেন্ট আসে তাহলে আমি ওই সমস্যাগুলি নিয়ে একটা ভিডিও করতে পারবো, নয়তো বা 2-4টে যদি মানে সমস্যা বের হয় তাহলে সেটা আমি কমেন্ট বক্সে আনসার দিয়ে দেবো। তো তোমাদের এরকম সলভ পাওয়ার জন্য বা তোমাদের সামনে 12 ক্লাসের পর কলেজে যেতে হবে, গভর্নমেন্টে পরীক্ষা দিতে হবে, তো ওইসবের গাইডলাইন্সের জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে স্টে করো। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো একটু কথা বলে নিলাম, তো চলো দেখি সেকেন্ড স্কুলটা কী, মানে সেকেন্ড কোয়েশ্চনটা কী আছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, কোন জিনিসটা সবসময় হয়। ইন ট্রেন দ্য প্যাসেঞ্জার সিজ দ্য আউটসাইড ট্রি স্মোক। তো ট্রেনের মধ্যে কী হয়, যে প্যাসেঞ্জার থাকে সে দেখে যে বাইরের গাছগুলি দৌড়াচ্ছে বা সরে যাচ্ছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, আর এই বিষয়টাই সবসময় হয়, মেয়েটা বলেছিল দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। তারপর 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস মাদার। আব্দুল কালামের মায়ের নাম কী ছিল? আব্দুল কালামস মাদার নেম ইস আশিয়াম্মা। তোমরা এটা বুঝতে পারছো যে জায়গায় 8টা কোশ্চেনই লেখা আছে, তো তোমাদের এটা করার কারণ হচ্ছে তোমরা যারা বুঝতে পারো তোমাদের 2-4টে কোশ্চেনের সমস্যা আছে, তারা কী করবে ভিডিওটা স্ক্রিনশট দেবে, তারপর ওই পার্টিকুলার কোশ্চেনসগুলি সলভ করে নেবে, তাহলে তোমাদের টাইম সেভ হবে। আর যাদের মনে হবে ওইটার এক্সপ্লেন দরকার একটু ট্রেনে দেখতে পারো বা পার্টিকুলার ওইখানে গিয়ে দেখতে পারো। তো এরকম করে আমার ভিডিওগুলি দেখবে আর নোটস করে নেবে একদম পরীক্ষার মধ্যে। WBT থেকে কমন পরে তোমরা এটা একটু নোটিস করে দেখতে পাবে। তো আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বুঝতে পেরেছি যে WBT টেস্ট পেপার থেকে কিন্তু ডিরেক্টলি পরীক্ষা কমন আসে, তাই WBT টেস্ট পেপার করাটা খুবই দরকারি। তারপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়ার উড কালামস ফাদার টেক হিম টু। কালামসের বাবা তাকে কোথায় নিয়ে যেত, পয়লা বৈশাখে না ওই আমি যেদিন ভিডিও বানাচ্ছি তারপরের দিন ভোট হবে আমাদের এই জায়গায়, তো সেই ভোট দিতে নিয়ে যাবে,
এরকম না, সে তাকে একটু মানে একটু মজা করলাম তোমাদের সাথে। কালামস ফাদার টুক হিম টু মক্স ফর ইভিনিং প্রেয়ার। কালামের বাবা বাবা কালামকে ইভিনিং প্রেয়ারের জন্য মক্সে নিয়ে যেত। তারপর 5 নম্বর, হু ফার্স্ট কেম টু দ্য জার টু আনসার হিস কোশ্চেন্স। জারের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারা প্রথমে এসেছিল? লার্নড ম্যান কেম টু দ্য জার টু আনসার হিস কোশ্চেন। শিক্ষিত লোকেরা এসেছিল উত্তর দেওয়ার জন্য। এটাও প্রশ্ন হয় যে তারা কেন এসেছিল, তারা রিওয়ার্ডটা নিতে এসেছিল যাতে করে তারা জানতে পারতো যে রিওয়ার্ড দেওয়া হবে। তারপর 6, হোয়ার ওয়াজ আব্দুল কালাম কালাম বর্ন। আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিল? আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্সওয়াইল মাদ্রাস স্টেট। সে রামেশ্বরম টেম্পল, যেটা কিনা পূর্বতম মাদ্রাস স্টেটে ছিল, সেই জায়গায় জন্মগ্রহণ করেছিল। হোয়াই ডিড দ্য জার গো টু দ্য ফরেস্ট। জার কেন ফরেস্টে গিয়েছিল? দ্য জার ওয়েন টু দ্য ফরেস্ট টু কনসাল্ট দ্য হারমিট। সে হারমিটের সাথে আলোচনা করার জন্য বনে গিয়েছিল। হু গট দ্য রিওয়ার্ড ফ্রম দ্য জার। জারের কাছ থেকে কে পুরস্কার পেয়েছে? বলেছিলাম একটু আগে যে তারা সবাই এসেছিল যাতে করে পুরস্কার পেতে পারে, তো কে পুরস্কারটা পেয়েছে? কেউই পায়নি। নান গট দ্য রিওয়ার্ড ফ্রম দ্য জার, জারের কাছ থেকে উত্তর পায়নি। তারপর কবিতার এমসিকিউগুলি দেখব। অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান। সব পাখিরা টায়ার্ড হয়ে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল হট সানের জন্য। দ্য স্লিপ অফ দ্য সোলজার ইন্ডিকেট। সোলজারের স্লিপটা কি ইন্ডিকেট করছে? সে মারা গেছে, ডেথ। বার্ডস অফ মে আর ডার্লিং, তাই তো, ডার্লিং বার্ডস অফ মে, এরকম ছিল লাইনটা। দ্য হট সান মেক্স দ্য বার্ডস ফেন্ট। সে তাদেরকে টায়ার্ড করে দিয়েছিল হট সান। হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ বলতে কিডস কি বুঝিয়েছে? দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস দ্য মিউজিক্যাল সাউন্ড অফ নেচার। পোয়েট্রি অফ আর্ট বলতে প্রকৃতির যেই শব্দ রয়েছে, মিউজিক্যাল শব্দ, সেটাকে বুঝিয়েছে। হোয়াট ডাজ দ্য পার্সন হাফ লস্ট ইন রোসিনেস ইমাজিন। হাফ লস্ট ইন রোসিনেসের মধ্যে সেই লোকটা কি ভেবেছিল? দ্য পার্সন হাফ লস্ট ইন রোসিনেস ইমাজিনস দ্যাট দ্য ক্রিকেট সংস অ্যাজ গ্রাস হপার্স। তো সেই অদ্র তন্দ্রাচ্ছন্ন লোকটা ভেবেছিল ক্রিকেটের সংটা হচ্ছে একটা গ্রাস হপারের সং। হোজ সামার ইস ইটার্নাল, কার সামারটা চিরস্থায়ী? দ্য পোয়েটস ইয়াং ফ্রেন্ড সামার ইস ইটার্নাল। কবির যে বন্ধু উইলিয়াম হার্বার্ট, তার সামার, তার গ্রীষ্মটা হচ্ছে চিরস্থায়ী। হাউ আর দ্য উইন্ডস অফ মে, মে মাসের বাতাসটা কেমন? দ্য উইন্ডস অফ মে আর রাফ, মে মাসের বাতাসটা হচ্ছে রাফ। মে মাসের বাতাসটা রাফ ছিল, সেটা ডার্লিং বার্ডস অফ মেটাকে শেক করে দিয়েছিল, এটা থেকে এমসিকিউ বা শর্ট কোশ্চেন হয়। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সোলজারের পা কোথায় ছিল? দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সেই সোলজারের পা ছিল ইসের মধ্যে, ফুলের মধ্যে, কারণ কার নেচার সোলজারকে রেসপেক্ট জানাচ্ছিল, তাই তো, তাকে সম্মান জানিয়ে তার পায়ের মধ্যে ফুল রেখেছিল। হোয়াট ডাজ দ্য কনক্লুডিং লাইন রিভিল। সো কনক্লুডিং লাইন বলতে সনরেটিনটা বোঝাচ্ছে, সনরেটিনের কনক্লুডিং লাইন কি বোঝাচ্ছে? দ্য কনক্লুডিং লাইন রিভিলস দ্যাট সনরেটিন উইল কনফার ইমমর্টালিটি অফ দ্য পোয়েটস। এই সনরেটিনটা তার বন্ধুর উপর অমরত্ব আরোপ করবে। তারপর হু হার্মস দ্য ফ্লাওয়ার্স অফ সামার, রাফ উইন্ডস হার্ম দ্য ফ্লাওয়ার্স অফ সামার। তো সেই রাফ উইন্ডসগুলি ফুলগুলিকে নষ্ট করে দেয়। হোয়াট ডু দ্য বার্ডস ডু হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান, যখন তারা টায়ার্ড হয়ে যায় তখন তারা কী করে পাখিরা? দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিস, তারা ঠান্ডা শীতল বাতাস মানে গাছের ছায় গিয়ে বিশ্রাম নেয়। তারপর চলো নাটক। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর তোমাদের ভিউগুলি জানানোর জন্য কমেন্ট করো। হি ইজ কাম টু বড়ো মানি, হিয়ার হি রিফার্স টু লোমব। তো চুবকব গল্পের নাটকের শুরুতে কী ছিল? চুবকব দেখেছিল যে লোমব ইভিনিং ড্রেস পরে এসছে আর এসে কিছু বলতে চাইছে, তখন সে ভেবেছিল যে লোমব টাকা চেয়ে এসছে। সরি, এই জায়গাটা একটু গণ্ডগোল রয়েছে, তুমি দেখো স্পেলিংটা সমস্যা আছে, তো লোমব হবে, স্পেলিংটা লক্ষ্য করবে, তোমাদের কিন্তু এরকম ভুল হতে পারে, আমি অতটা নোটিস করিনি তাই দাগ দিয়ে দিয়েছিলাম।
আছে দা টার্ম নেগলিজি রেফার্স টু, তো নেগলিজি বলতে এই জায়গায় কি বোঝাচ্ছে? এই জায়গায় নেগলিজি রেফার্স টু লুজ গ্রাউন্ড। দা মিনিং অফ গাজলিং ইজ ড্রাঙ্কার্ড, গাজলিং মিনস মাতাল, লোম অফ আর্নস লেমিস নাতাশা মেহলোপনা। তারপর তোমাদের রয়েছে গ্রামার, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইড। আমি এগুলো মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখে নেবে। হি সেইড, তো হি সেইড দ্যাট, লিঙ্কার দ্য দ্যাট হবে। দ্য ন্যারেটর মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, সে বলেছিল যে ন্যারেটর হয়তোবা হতাশ হবে। তো ইউ বলতে কাকে বোঝাচ্ছে? ইউ তো সবসময় এটার অবজেক্টকে বোঝায়, তো অবজেক্ট তো নেই। হি সেইড দ্য ন্যারেটর, ন্যারেটরকে তো বলেছিল, তাহলে হি সেইড দ্য ন্যারেটর দ্যাট হি মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, বা হি সেইড দ্য ন্যারেটর সেইড দ্যাট দ্য ন্যারেটর মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এই যে অবজেক্ট কি? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এটা অবজেক্ট, তাহলে এটা এরকম করতে হবে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার ইন ভেরি সিম্পল ডাউন টু আর তামিল। তো এটা পরে আছে, এটা পরে বসিয়ে দেবে। আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, তো এটা হবে আই ওয়াজ নট লিটল, আই ওয়াজ নট লিটল টু আস্ক কোশ্চেন, আমি প্রশ্ন করার জন্য ছোট ছিলাম না, বা এরকম আই ওয়াজ নট লিটল ম্যাচিওর টু আস্ক কোশ্চেন। এ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ, বলেছে কমপ্লেক্স করতে, এটা হু দিয়ে করো, হু দিয়ে করলে এ সোলজার হু ওয়াজ ভেরি ইয়াং, একজন সৈনিক যে কিনা, হু ওয়াজ ভেরি ইয়াং যে কিনা ইয়াং লাইস ওপেন মাউথ কমা দিয়ে, তাহলে কি হলো? এ সোলজার কমাটা উঠে দিয়ে হু হবে হু ওয়াজ, এ সোলজার হু ওয়াজ ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস, অলরেডি আগের স্কুলগুলিতে হয়ে গেছে এটা, তো এটাকে করতে হবে কি? পজিটিভ ডিগ্রি, তো পজিটিভ ডিগ্রি করতে গেলে আমরা কী করবো? নো আদার দিয়ে করবো, নো আদার টাইম টু ভিজিট হিলস ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, দে লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। এটা অ্যামিকেবলিটা ই করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে দে আর লিভিং উইথ দে আর মুসলিম নেইবার্স ওয়াজ অ্যামিকেবল। দ্য হারমিট, এবার প্রিপোজিশনটা করছি, দ্য হারমিট লিভ ইন উড হু ইজ হি নেভার কুইটেড, এই যা ইন হবে, অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স। আমি গ্রামারটা একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, আমি এটা মনে করছি যারা গ্রামার দেখছো তোমাদের গ্রামারে অলরেডি বেসিক রয়েছে, তাই শুধু আনসারটা বলে দিলাম, তাও যদি তোমাদের মনে হয় যে গ্রামার নিয়ে ডিটেলি ভিডিও দরকার তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি পুরো স্কুলগুলির গ্রামারটা একটু আলাদা করে আলাদা ভিডিও করবো সেপারেট, নয়তো ভিডিওগুলি লেন্দি হয়ে গেলে তোমাদেরই সমস্যা হয় দেখার জন্য। তো আই হোপ তোমরা, তোমাদের এই ভিডিওগুলি কাজে লাগছে, তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের একটা আমি মক টেস্টের অ্যারেঞ্জ করতে পারি তোমাদের পরীক্ষার এক মাস আগে, তোমাদের তো জুনের 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তো এই মাসের মে মাসের তোমার 15 তারিখের দিকে, 15 থেকে 17 তারিখের মধ্যে একটা মক টেস্ট অ্যারেঞ্জ করতে পারি, তো সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে তার ডিটেলটা বলে দেবো যে কী করে অ্যারেঞ্জ করা হবে, একদম পুরো 80 নম্বরের হবে যদি আমি অ্যারেঞ্জ করি, আশা করছি অ্যারেঞ্জ করবো, কীভাবে অ্যারেঞ্জ করবো, তোমাদের খাতা কীভাবে দেখা হবে, তো সেটা নিয়ে আমি কোনো প্রসেস ভাবছি, তো সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই বলে দেবো।